বলছি আর এত টেনশন না, ভুলভাল কথা বলে দিচ্ছি, যে কি করব আর বলো, যেটা ঘটছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো এখন আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে সিনিকাকে স্কুল থেকে আনতে। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, নানান ঝামেলা নানান চিন্তা। তো তোমরা তো জানো যে বাড়ি নিয়ে একটা সমস্যা, এখনও কোনো বাড়ি পাইনি, কী করবো জানি না, কিন্তু এ বাড়িটাও ছেড়ে দিতে হবে আর ও বাড়িটাও এখনও দেয়নি। সেসব বৃত্তান্ত তোমাদের পরে শেয়ার করছি। তো এখন তো মামাকে স্কুল থেকে আনতে যেতেই হবে, তো সেটাই যাচ্ছি এখন আনতে। আর এখনও জানো তো আজকে যে ব্লগটা পোস্ট করব সেটা এখনও ব্লগটা পোস্ট করতে পারিনি, কারণ সময় হয়ে ওঠেনি। তো এডিটিং হয়ে রয়েছে, এডিট হয়ে রয়েছে, কিন্তু কখন পোস্ট করব আমি এখনও জানি না। তো আমি যখন এখন বাস স্টপে বাস ধরব, জানি না কখন বাস আসবে, এই বাসটাও আবার ভোগাবে কি না আই এম নট শিওর, দেখা যাক। দেখি একটু ওয়েট করি, দেখি ট্র্যাক করি বাসটা কোথায় আছে, তারপর তারপর আর কি না তো হাঁটা লাগাবো। ওফ, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্টপে তো আমি পৌঁছে গেছি, কিন্তু বাসটাকে ট্র্যাক করলাম, দেখলাম হ্যাঁ বাসটা আসছে, কিন্তু একটু লেট হবে, কিন্তু আমি যতক্ষণে হেঁটে পৌঁছাবো স্কুলে ততক্ষণ বাসটাও চলে আসবে, সেই জন্য ওয়েট করে যাই বাসের জন্য। আর এ বাড়ি থেকে বাসে যাওয়াটা যাওয়া যায়, কিন্তু যদি নতুন বাড়িটা থেকে যখন বাসে যাওয়ার রুট নেই, সেখানে পুরোপুরি হেঁটে যেতে হবে। তো সেখানে মানে অলিগলি দিয়ে হেঁটে যেতে হবে, মেন রাস্তা নেই বলে সেখানে বাস যেতে পারবো না। তো জানি তো এর আগের দিন কী হয়েছে, বাসটা লেট করেছিল বলে আমি হেঁটে গেছিলাম, আর কি হয়েছে আমি স্কুলে ঢুকবো আর বাসটা আমার পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেছে। তো যাই হোক, একটুখানি বাসের জন্য ওয়েট করলে ভালো হতো, তো ওয়েট করি দেখা যাক। বাস ওই যে আমার বাস আসছে, চলে এসেছে, চলো উঠে পড়ি। তো বাসটা ঠিকঠাকই পৌঁছে দিয়েছে, তো এখন সিনিকাকে নিয়ে আমি বাড়ি ঢুকছি। তো আর খুব হাওয়া দিচ্ছে, সিনিকার জ্যাকেট ট্যাকেট উড়িয়ে নিয়ে যাচ্ছে। খোল 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 খোলো, চলো এখনো খাইনি, বাইরে ঘরে গিয়ে খাবো। হ্যালো, আমি এই জাস্ট আমাদের এখানে যেখানে নতুন ফ্ল্যাট আছে ওখানের কাছে এসেছি, এসে দেখছি যে কোনো বিএনবি পাওয়া যায় কি না। তোমরা তো শুনেছ এই কমলিকার থেকে, আমরা এখনো কিছু কনফার্ম কিছু পাইনি, তো আমি ট্রাই করছি যদি এখানে অন্য কোনো বিএনবি পাওয়া যায় কিনা, অ্যাটলিস্ট এক রাতের জন্য থাকার। তো এখনও কিছু কনফার্ম হয়নি, এক দু জায়গায় বলেছে, একজন বলেছে যে জানাবে আর আরেকজন বলেছে কালকে সকালে ফোন করতে। তো দেখা যাক কী হয়, তোমরা বাকিটা জানতেই পারবে কমলিকার থেকে, কী হলো না হলো, আমরা কোথায় পেলাম না পেলাম। তো ঠিক আছে, এইটুকুই একমাত্র শুনতে আপডেট, স্টিল নাও নাথিং, দেখছি। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন খাবো হচ্ছে চা, এই যে হাজবেন্ড চা বানিয়েছে। আর আজকে ভাত খেতে খেতে না অনেকটা লেট হয়ে গেছে, মানে সেগুলো আর কী খেলাম শেয়ার করলাম না সেরকম কিছুই না, কালকে রান্না করা ছিল সেগুলোই খেলাম। আজকে পাঁচটার সময়, বিকেল পাঁচটার সময় ভাত খেয়েছি, সিনিকাকে নিয়ে আসলাম, তারপরে এই একটা চিন্তা, তুমি তো জানো এখন এই বিষয়ে আমার এখন কন্টেন্ট যাচ্ছে, টপিক যাচ্ছে, কী করবো আর বলো, যেটা ঘটছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই নিয়ে চিন্তায় ছিলাম, সেই নিয়ে করতে করতে সব আলোচনা করতে করতে পাঁচটা বেজে গেছে, আর ওটা স্কিপ করে হয়তো হয়ে গেছে। তো তারপরে হাজব্যান্ডও তখনই ভাত খেয়েছে, তখনই ভাত খেয়ে ও অফিসটা তখন শেষ করে বেরিয়ে গেল। তো সেটা তো তোমাদের হাজব্যান্ড বললো, বাড়ি দেখতে গেল, মানে বিএনবি বা আমি ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম কেন বলো তো, ওই ঘরে ওই কার্টুনের সাউন্ড হচ্ছে, তো বিএনবি বা গেস্ট হাউস বা হোটেল কিছু দেখতে গেল, তো আজকে সেরকম কিছুই পায়নি। তো বললোই আবার কালকে যেতে বলেছে, তো দেখা যাক কালকে কি হয় না হয়, তো তোমরা সবাই আমার ভিডিওটা জানতে পারবে, কোথায় থাকবো না থাকবো, আদৌ রাস্তায় থাকবো না কোথায় থাকবো জানি না।
তো যাই হোক, পরের আপডেট পরে দেবো। তো এখন আমি চা খেয়ে একটু বেরোবো, কিছু আনার আছে, বেশি কিছু বাজার করবো না, কারণ সবই তো মাল আবার ট্রান্সফার করতে হবে, জাস্ট দরকার কিছুটা সেটাই আনবো। তো চলো চাটা খেয়ে নিই। ওয়াও, কি সুন্দর বিকেলে আকাশটা দেখো, জাস্ট ফাটাফাটি, সূর্য এখন পড়ন্ত মানে অস্ত্র যাচ্ছে, দারুণ। এখন বাজে রাত্রি 8:15 বাজে, আমি এই বেরোলাম, তো কিছু জিনিসপত্র আনতে হবে, সেই জন্য যাচ্ছি হচ্ছে লিডিল। আমাদের এখানেই কাছে লিডিল আছে, বাসে করে যাব, বাসে করে যাব। তো হাজব্যান্ড ওদিকে বাড়িটারি সার্চ করছে নেটে, তো আনলাম তুমি থাকো একটু রান্নাটা করো, আমি বলেছিলাম একটু ডিমের ঝোল করো কিংবা আলু ফুলকপির তরকারি, দেখি ও কোনটা করে। তো চলো আমি একটু টুকটাক বাজারগুলো করে আনি, বেশি কিছু বাজার করবো না, কারণ সবই এই বাড়ি থেকে ও বাড়ি শিফট করতে হবে, সেই জন্য নইলে নয় দুধ কলা ব্রেড এইসব আনতে হবে। তো চলো, রাত হয়ে গেছে 7:45, আর আর এখন 7:30-এর মধ্যেই সন্ধ্যে হয়ে যায়। এখন যেহেতু শীত পড়তে শুরু করে দিয়েছে, দিনটাও ছোট হতে শুরু করে দিয়েছে, তো সেই জন্য অন্ধকার হয়ে গেছে বাড়িতে, এই বাড়িতে বলছি বাইরে, মানে এত তাড়াতাড়ি কথা বলছি আর এত টেনশন না, ভুলভাল কথা বলে দিচ্ছি। তো যাই হোক, চলো আমার সাথে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাইরে বেরিয়ে দেখছি বেশ ঠান্ডা আছে, কিন্তু বাইরে আমি ভেতরে একটা উলিকটের জামা পরেছি আর ওপরে একটা জ্যাকেট পরেছি, মনে হচ্ছে আর কানে মাথায় দিলেও সুবিধে হয়, মানে ভালো হয়, কারণ হাওয়াটা দিচ্ছে প্রচণ্ড, বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে ইউকেতে। আগে যেরকম গরম গরম একটা মজা ছিল, সেই মজাটা কমে যাচ্ছে। চলো দেখি পাস কটাই আছে। আর এখন টেম্পারেচার দেখলাম 13-এর মতো আছে, আর 1 ঘন্টা আধা ঘন্টা পর 12 হয়ে যাবে, তারপর কমতে কমতে আরও কমতে থাকবে, সেই জন্যই এত ঠান্ডা লাগছে। কতক্ষণ হয়ে গেল, বাস আর আসে না। যখন মামামে স্কুলে যাই তখন মামামে স্কুলের জন্য দাঁড়িয়ে থাকি, এই মামামে স্কুলের রুটে বাস আসে না, অন্য রুটে বাস আসে, এখন অন্য রুটে যাব, মামামে স্কুলের রুটের বাসগুলো আসছে আর ওই রুটের বাস আসছে না, মানে কতক্ষণ এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি, বাস একটার পর একটা ক্যান্সেল হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, যাই না কখন যাবো বাজার করবো আর বাড়িতে। মিল্কের পজিশন খালি, একটাও মিল্ক নেই, একটাও মিল্ক নেই। ও ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা মিল্ক পেলাম, তোমরা তো দেখলেই, তো উনি কাজ করছিলেন, ওনাকে বললাম যে একটা মিল্ক নেই, একটা মিল্ক হলে বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি চেক করে দেখছি। তো বললো তোমার কী মিল্ক লাগবে, আমি আমার হোল মিল্ক লাগবে, একটাই লাগবে। তো উনি ভেতর থেকে গিয়ে বললেন দাঁড়াও আমি চেক করে দেখি, যদি থাকে আমি তোমাকে দেবো। তো চেক করে আমাকে একটা এনে দিল। দিল্লির থেকে বাজার করা আমার হয়ে গেছে, কিছু কিছু জিনিস পাইনি, কারণ রাত হয়ে গেছে, তো রাত হয়ে গেলে অনেক কিছু জিনিস শেষ হয়ে যায়, সেগুলো ওরা আবার রিস্টক করে, যেরকম দুধটা আমি বললাম চাই না, সব জিনিস তো ওরকম চাওয়া যায় না, দেখা যাক কালকে আবার যদি হাজব্যান্ড আসে তখন নেবে। তো চলো এখন বাসস্ট্যান্ডে যাবো, ওই ফুটপাতে বাসস্ট্যান্ড, ওই যে ওই ফুটপাতে বাসস্ট্যান্ডে যাবো, কটায় বাস আছে দেখি। বাস স্টপেজে দাঁড়িয়ে আছি আর 2-3 মিনিট পর বলছে বাস, রাত বাজে 9:00, ঠান্ডাটা বেশ জমিয়ে আর জাগিয়ে পড়েছে, আর রাত্রেবেলা হলে না বাসটা আর বাসের সার্ভিসটা স্লো হয়ে যায়। এবার থেকে না হুডি অল আর পরে আসতে হবে, খুব ঠান্ডা লাগছে। বাস আসছে আর এই দেখো আমার পিছনে সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে না তোমার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে বিদেশিরা বেশি ঘুরিয়ে যায়, এখানে কয়েকটা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট,
এত এখানকার লোকেরা এত ওই স্পাইসি খাওয়া আছে এবং মশলাদার খাবার খেতে পছন্দ করে না, দেখেও ভালো লাগে, গর্বিত লাগে যে ইন্ডিয়ান খাবারগুলো তারা এত পছন্দ করে। তো চলো দেখাচ্ছি বাসটা আসবে, ওয়েট করি। কি চলছে? যুদ্ধ চলছে। বাহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, হোটেলের মতো গন্ধ। আমি রান্না করলে তো এরকম গন্ধ বেরোয় না। কি হচ্ছে আজকে? ওয়াও ডিমগুলো দারুণ ভেজেছে তো, ইস হলুদ উঠছে। আর গন্ধ দুটো কই? আর ভন্ডা দুটো কই? উড়ি বাবলি কোথায় বসে আছে? ওরা খেলা করছে তো গো, বদমাইশি কোথায় করছে? তাহলে ভালোই করেছো। আচ্ছা ঠিক আছে। দুধটা পুরো নিয়ে হবে কিন্তু। জুস রেখেছ? দুধ রাখো। ও পাচ্ছ না, পাচ্ছ না, দাও সং ফ্রিজ। ডিমের ঝোলটা শুধু দেখো, উফ দেখেই লোভ লাগছে, বর বানিয়েছে বলে কথা। একদম লাল লাল টকটকে ডিমগুলো যেন একেবারে চেয়ে আছে। চলো খেয়ে নি। এই যে আমার খাবার, ভাত আর এটা আলু সেদ্ধ, পেঁয়াজ সর্ষের তেল নুন টুন দিয়ে হাজবেন্ড মেখেছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, তোমাদের দেখালাম, তারপর খাওয়া দাওয়া করছিলাম, তারপর সমৃদ্ধকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে আমি এডিট করতে গিয়ে দেখলাম যে আরে ব্লগটা তো এন্ডই করেনি। তো যাই হোক, আজকে তো কালকে বললাম যে এখনো পর্যন্ত বাড়ি পাইনি, আজকে হাজবেন্ড আবার যাবে এবং কথা বলবে, ওদেরকে ফোন করবে, তারপরে যদি পায় বাড়ি বুক করবে, কারণ আজকে বলেছে ওরা করতে। তো তোর সেটা পাবো কি পাবো না সেটা এখনো পর্যন্ত জানি না, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, মানে আজকে যেটা ব্লগটা করব সেটা কালকে আপলোড হবে, সেটাই দেখতে পাবে। তো যাই হোক, আজকে এই ব্লগটাকে, কালকের এই ব্লগটাকে আজকে সকালবেলা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আজকের মতো টাটা, বাবাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।